ধরাতে নদীয়ার কৃষ্ণনগর 17 নম্বর ওয়ার্ডের একটি গোপালপুরকে কেন্দ্র করে রাতভর চলে গণ্ডগোল। বেশ কয়েকটি বোমাবাজি চলে দুপক্ষের মধ্যেই। এলাকার বেশ কিছু সমাজবিরোধী হঠাৎই ওই এলাকার পুজো কমিটির সদস্যদের উপর চড়াও হয়। সূত্র অনুযায়ী জানা যায়, পুজো কমিটির সদস্য বেশিরভাগ শাসক দলের কর্মী সমর্থক। তাদের বেধড়ক মারধর করে এই দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি এক তৃণমূল কর্মী। এখনো পর্যন্ত 4 দুষ্কৃতীকে গ্রেফতার করতে পেরেছে কোতোয়ালি থানার পুলিশ। তবে এলাকার মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই জানিয়েছেন। এই রংদোলের পর থেকে বিকেল বা সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে একটা গণ্ডগোল হচ্ছে এবং 17 নম্বর ওয়ার্ডে একটা ভয়ানক গণ্ডগোল হয়েছে। বিষয়টা কি বলবেন? দেখুন, যারা গণ্ডগোল করছে তারা তাদের নামে বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে এজাহার আছে এবং 302-এর মামলা তাদের কোর্টে চলছে। ইলেকশনের আগে থেকে আমি কোতোয়ালি থানায় বহুবার তাদের লিখিতভাবে এবং মৌখিকভাবে বলেছিলাম যে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে, তাহলে কিন্তু কৃষ্ণ শহরটা শান্ত থাকতো বা গণ্ডগোল মারামারি হতো না। যেহেতু এখনও পর্যন্ত সেই ব্যবস্থা নেয়নি, তাই আজকের এই গণ্ডগোল। আপনাকে থানাতে অভিযোগ জানালেন? হ্যাঁ, আজকে সমস্ত যেসব ঘটনাগুলো ঘটেছে, যারা মার খেয়েছে, যাদের কুপিয়েছে, হাসপাতালে ভর্তি, মৃত্যুর সাথে লড়াই করছে, সে দেখতে গেছিলাম। দেখে যে অবস্থা দেখলাম, তাতে থানা অভিযোগ তো অবশ্যই করতে হবে, করা হয়েছে, দুটো আয়োজন করছে। অভিযোগটা আপনাদের কাদের বিরুদ্ধে? অভিযুক্ত যেসব সমাজবিরোধী, যাদের থানায় দীর্ঘদিন ধরে অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে আমি যাদের বিরুদ্ধে বলে এসেছি, এই নির্মলনগরের বাপ্পা এক সমাজবিরোধী, তার এখন এফআইআর চলছে, কোর্টে কেস চলছে, ওর রিসেন্টলি সাজা হবে, এর বিরুদ্ধে বহু অভিযোগ আছে। বহুবার বলেছি যে এগুলোকে দেখুন, এরকম বিভিন্ন ওয়ার্ডে আমার সমাজবিরোধী প্রচুর আছে, যাদেরকে প্রশাসনের যদি চাপ না থাকে তাহলে কৃষ্ণনগরটা শান্ত থেকে অশান্ত সৃষ্টি হবে। এর বিরুদ্ধে আমরা গণ রেভলিউশন মিছিল মিটিং ইমিডিয়েটলি শুরু করবো, যদি এর কোনো গীত না হয়। শাসক দলের কর্মীরা মার খাচ্ছে সেখানে, যেখানে শাসক দলের ভূমিকা রয়েছে অনেকটাই, কিন্তু সেখানে শাসক দল উল্টে মার খাচ্ছে, বিষয়টা আর কি বলবেন? বিষয়টা হচ্ছে, আপনি জানেন যে আমাদের নেত্রী যেদিন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার আগে সব জায়গায় বক্তব্য রেখেছিল আমরা বদলা চাই না, বদল চাই। তো সেটা আমি ইলেকশনের আগে থেকে সমস্ত কর্মীকে সতর্ক করে দিয়েছিলাম যে আমরা কোনো গণ্ডগোল মারামারি বা বদলা কিছু চাই না, শান্তভাবে ইলেকশন হবে, তাতে যে হারে যে জিতবে তাতে কোনো আমাদের আপত্তি নেই, তাতে ভোট না পেলেও না পাবো। সেই জন্য আমাদের কর্মীরা এখনও ধৈর্যশীল হয়ে আছে, থানায় অভিযোগ একটার পর একটা জানাচ্ছে, অভিযোগ জানাচ্ছে, যাতে প্রশাসনের দিক থেকে সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়, সরাসরি যাতে কোনো কর্মী এই গণ্ডগোলে না জড়ায়। সেই জন্য এরা শান্ত হয়ে এখনও আছে, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এরপরে আমাদের দলীয়ভাবে একটু সিদ্ধান্ত নিতে হবে।